অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 বৃহস্পতি আপনাদের রাশি থেকে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে এবং আপ টু 5 এপ্রিল 2021 পর্যন্ত এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করবে। এর ফলে ধনু রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। অলরেডি এখানে শনি কিন্তু অবস্থান করছে, অর্থাৎ স্বক্ষেত্রিক শনি, এবং বৃহস্পতির এটা নিজগৃহ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। কিন্তু দেখুন, নিজস্থতা ফল তখন অবধি যায় একটা ডিগ্রি পর্যন্ত। যে কোনো গ্রহ একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু নিজস্থ ফল দেয়, তারপরে কিন্তু সেই নিজস্থ ফল কিন্তু দেয় না। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, যিনি কিনা আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি। প্রথম কথা বলি, আপনাদের এই 20 নভেম্বরের পর থেকে ধনভাগ্য খুব ভালো হতে চলেছে। আপনাদের ইনকাম যোগ যথেষ্ট ভালো, পারিবারিক সুখের জায়গা যথেষ্ট ভালো, এবং আপনারা এ সময় কিছু প্রপার্টি আপনারা নিজে কিনতে পারবেন এবং ফ্ল্যাট বা জমি বা জায়গা কেনার একটা কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু ধনুরাশির এই সময় দেখা যাচ্ছে, অর্থাৎ 20 নভেম্বর 2020 টু 5 এপ্রিল 2021 পর্যন্ত এই টাইমের মধ্যে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, ধনভাবে অবস্থান করছে। আপনাদের ধনভাগ্য অপার ধন কিন্তু আপনাদেরকে দিবে। দেখুন, কাদেরকে দিবে? যাদের রাশিচক্রে বৃহস্পতি কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করছে, বা আপনার বৃহস্পতি রাশির ঠিক দ্বিতীয় বা একাদশ অবস্থান করছে, এই জায়গাগুলো দেখা দরকার, এবং মূল ত্রিকোণে অবস্থান করছে এই জায়গাটা বিশেষ দেখা দরকার। এবং আপনার যদি বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যাদের বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ বাই বার্থ চার্টে, বা বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি অশুভ নক্ষত্রে বসে আছে, বা রাহু দ্বারা পীড়িত, বা ডিগ্রিগত দিক থেকে বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থায় আছে, তারা কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তনে খুব একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। আপনারা মিডিয়াম ফল কিন্তু পাবেন। যাদের কেন্দ্র এবং ত্রিকোণ অবস্থান করছে বা মূল ত্রিকোণ আছে, বা বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতি প্রত্যন্তদশা চলছে, তারা কিন্তু এক্স্যাক্ট পূর্ণ মাত্রায় কিন্তু ফল পাবেন। আমি বারবার একটা কথা বলি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যেভাবে দৃষ্টি দেয়, সেই ভাবগুলো কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। দ্বিতীয়ভাবে অবস্থান করে নবম দৃষ্টি আপনাদের রাশির দশমভাবে পড়ছে, অর্থাৎ কর্মভাবে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে, অর্থাৎ নতুন কর্ম এই সময় আপনারা পাবেন। কর্মক্ষেত্রে মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির একটা জায়গা দেখা যাচ্ছে, এবং ধনুরাশির কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। যারা ডক্টর, যারা অ্যাডভোকেট, যারা টিচার, তাদের ক্ষেত্রে, যারা ধনুরাশির ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, বা যারা রাইটার তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে। আটকে থাকা, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, কারণ তুঙ্গগৃহের দৃষ্টি, বহুদিনকার আটকে থাকা কাজ, এবং আকস্মিক প্রাপ্তি, হঠাৎ ধন প্রাপ্তি, আপনি জানেনই না এখানে আপনি সম্পত্তি পেতেন, এই সূত্রে সম্পত্তি পাওয়া কিন্তু আপনারা এই সময় পেতে পারেন, যাদের বৃহস্পতি রাশিচক্রে বাই বার্চার শুভ অবস্থায় অবস্থান করছে।
এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে। দেখুন, এই সময় যাদের কোর্ট কেস, মামলা মকদ্দমা বা ঝামেলা চলছে, এই 20 নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেবে, অর্থাৎ আপনাদের দিকে ফেভার কিন্তু করবে এই 20 নভেম্বরের পর থেকে। যাদের মামলা মকদ্দমাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু দেবে, অর্থাৎ মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের জয় নিশ্চিত। এবং আপনাদের শত্রু নিধন হবে, শত্রুতা কিছুটা হলেও কমবে, কিন্তু আপনাদের এই সময় অর্থাৎ পেটের সমস্যা, পেটের গ্যাস্ট্রিক সমস্যাগুলো কিন্তু দিবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি, কিছু কিছু ক্ষেত্রে ঋণ যাদের হয়ে আছে সেই ঋণ পরিশোধ করার কিন্তু একটা সুযোগ কিন্তু আসবে, অর্থাৎ ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন আপনাদের কিছুটা অপরচুনিটি আসবে ঋণ আপনাদের পরিশোধ করার। বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেহেতু আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি, মায়ের দিক থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের মাতৃসূত্রে আপনারা কোনো অর্থ আপনারা কিন্তু এ সময় পাবেন। আগের থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই বৃহস্পতি রাশি পরিবর্তন যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ এই 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 পর্যন্ত এই বৃহস্পতি আপনাদের ধনভাবে অবস্থান করবে। এবং অলরেডি ধনপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের ইনকাম যোগ অর্থাৎ আর্থিক ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।